এমনি তামিম আপনি লিখেছেন ওযু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সেই অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা না তিনবার অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা শয়তানের সময় আমাদের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায় দেয় শুচিবায়ু তৈরি করে যার কারণে আমরা অনেকে মনে করি শুকনা থাকলো কিনা ভালো করে ডোলে তিনবার ধুলে এরপর আর শুকনা থাকবে না এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয় তামান্না সুলতান আপনি লিখেছেন স্কুলে অঙ্কন ক্লাসে বিভিন্ন পশু পাখির ছবি আঁকা হয় বিষয়টি শরীর বিধান কি একান্ত নিরুপায় না হলে এগুলো করা উচিত নয় যদি নিরুপায় হয়ে করতে হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে ইস্তেগফার করবে এবং ক্ষমা প্রার্থনা করবে শাকিল হোসেন আপনি লিখেছেন আমার বাবা মা কয়েক বছর জাকাতের টাকা দেয়নি এখন তারা বাড়ি বানাচ্ছে যার মধ্যে সেই জাকাতের টাকা অন্তর্ভুক্ত আছে আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা বুঝতে নারাজ তারা এখন আমাকে বাড়ির কাজে সাহায্য করতে বলছে আমি কি এখন বাড়ির কাজে সাহায্য করব এবার আমি এজেসি পরীক্ষা দিয়েছি এবং কাজ করতে সক্ষম আপনি কাজ করতে সক্ষম হলে অবশ্যই কাজ করে আপনি তাদেরকে যেমন সহায়তা করবেন তেমনিভাবে তাদের পক্ষ থেকে জাকাত আদায় করে তাদেরকে দায়মুক্ত করার চেষ্টাও আপনি করবেন এই বাড়ি তারা নির্মাণ করছে এটা চাইজ আছে তাদের টাকাতে তারা করছেন কিন্তু জাকাত আদায় করছেন এটা তারা গুনার কাজ করছেন সেই জন্য তাদের জাকাত আদায়ের জন্য আপনি সহযোগিতা করবেন এখন হোক পরবর্তীতে হোক যখন তৌফিক হবে এবং তাদেরকে বোঝানোটাও আপনি অব্যাহত রাখবেন